নমস্কার বন্ধুরা অর্ণবিরপ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনার সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভোটার কার্ড রিলেটেড টপিক তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি পুরো ইন ডিটেল দেখাবো প্রসিডিওর কিভাবে একটা ভোটার কার্ড আপনি ট্রান্সফার করবেন অনেকের এই রকম কেস হয় যে বিয়ের পরে ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হয় আর অনেক সময় এটা হয়ে থাকে যে অনেক ব্যক্তির ভোটার কার্ড ট্রান্সফার করতে হয় সেম অ্যাসেম্বলিতে অনেক ব্যক্তি ট্রান্সফার করতে হয় আলাদা অ্যাসেম্বলিতে মানে এক অ্যাসেম্বলিতে উনি আছেন কিন্তু যাবেন অন্য অ্যাসেম্বলিতে তো সেটাই আজকে দেখাবো আর আমি আজকে দেখাবো যে এক অ্যাসেম্বলি থেকে অন্য অ্যাসেম্বলিতে অন্য অ্যাড্রেসে কীভাবে আপনি আপনার ভোটার কার্ড ট্রান্সফার করবেন সেটাই ইমেজকে এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেল আমি বলবো তো প্রথমে আপনারা জানেন যে এন সাইট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তো তার জায়গায় চালু হয়েছে কিন্তু আমাদের এই নতুন ভোটারের সাইট তো এখান থেকে আট নাম্বার ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে তো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুটো অপশান আসছে একটা সেলফ আর একটা আধার তো আধারে যাব এখান থেকে ভোটার আইডি নাম্বারটা আমি এখান থেকে বসাবো সাবমিট করবো করার পরে এখানে চাইছে কি যে কি অ্যাড্রেস আমি শিফট করতে চাই তো এখানে শিফটিং অফ রেসিডেন্স এটা করবো তো এটা অপশানে ক্লিক করলে পরে আমার কাছে কিন্তু দুটো অপশান দেবে একটা দেবে হচ্ছে কি নিজের অ্যাসেম্বলিতে একটা আউটসাইড অ্যাসেম্বলিতে তো আমি আউটসাইডে নিতে চাই মানে নিজের অ্যাসেম্বলি ছাড়া অন্য অ্যাসেম্বলিতে দিয়ে আমি এখানে ওকে অপশানে ক্লিক করলাম করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট দিতে হবে তারপরে ডিস্ট্রিক্ট দিতে হবে এটা মানে আপনি যে অ্যাসেম্বলিতে যাচ্ছেন সেই অ্যাসেম্বলিতে তো এর অ্যাসেম্বলির নামটা দিলে পরেই অ্যাসেম্বলির নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে চলে যাব এইখানে কি প্রুফ হিসাবে আপনি এখানে আধার কার্ড দিতে পারেন আধার কার্ড থাকলে আধার কার্ড দেবেন আর এখানে অবশ্যই নিজের একটা ফোন নাম্বার দেবেন দেখুন আমি নিজের এখানে একটা ফোন নাম্বার দিয়েছি দেওয়ার পরে এইখানে যে নতুন অ্যাড্রেসে আপনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন বা যার করছেন সে যে নতুন অ্যাড্রেসে ট্রান্সফার হয়েছে সেই নতুন অ্যাড্রেসের পুরো অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট তো অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে কিন্তু আপনি আধার কার্ডও দিতে পারেন তো আধার কার্ডে যেন আপনার নতুন অ্যাড্রেসটা আপডেট করা থাকে তো আধার কার্ডটা আমি এখান থেকে আপলোড করে দিলাম জেপিজি ফর্মেটে নেক্সট করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেস চাইছে আপনি যে প্লেস থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসে সেই প্লেসের নাম দিয়ে দিন এখান থেকে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নেক্সট করলাম এখান থেকে ক্যাপচা চাইছে এখান থেকে ক্যাপচা দিতে হবে এইখান থেকে ক্যাপচাটা ভালোভাবে টাইপ করবেন করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই প্রিভিউ সাবমিটে ক্লিক করলে পরে এইরকম ফর্মটা আপনার সামনে শো হবে এটাকে আপনি সেভ করেও রাখতে পারেন এরপর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট ইয়েস করলে পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে অ্যাকনলেজমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন এইটা হচ্ছে সেই অ্যাকনলেজমেন্ট ফর্ম বলতে আপনি যে ফর্মটা এতক্ষণ ধরে ফিল আপ করলেন আট নম্বর ফর্মটা সেই ফর্মটাই কিন্তু এখানে যে যা যা ফিল আপ করেছেন সেগুলো এখানে এসছে তো বন্ধুরা আমি এখানে বলে রাখি বি কেয়ারফুল আপ যখন অ্যাড্রেসটা আপনি টাইপ করছেন তখন কিন্তু ইংলিশ টু বাংলা অটোমেটিক্যালি কনভার্ট হয় তো বাংলার স্পেলিং অনেক সময় ঠিক থাকে না তো সেটা কিন্তু আপনাকে নিজেকে ঠিক করে দিতে হবে তো যদি ভুল স্পেলিং বা ইংলিশ বাংলা মিশিয়ে যদি লেখা এখান থেকে যায় তাহলে কিন্তু ওইরকম ওইভাবেই কিন্তু আপনার ভোটার কার্ডে মানে প্রিন্ট হয়ে চলে আসবে তো তাই জন্য বলছি বাংলা যখন তারা অটোমেটিক্যালি কনভার্ট করছে সেই জায়গাটা একটু সাবধান থাকবেন দরকার পড়লে আপনি সেটাকে মুছে নিজে লিখে দিন সেটাও চলবে আর এইখানে আট নম্বর ফর্ম ফিল আপের যে বিষয়টা আমি এখানে আপনাদের পরিষ্কার করে বলে রাখি অনেকে হয়তো এখানে ভাবতে পারেন যে আট নম্বর যে ফর্মটা ফিল আপ করা হলো তো আট নম্বর ফর্মটা ফিল আপ করলে আমার এখানে অ্যাড্রেসটা তো আমি চেঞ্জ করার জন্য বললাম বা অ্যাসেম্বলি তো চেঞ্জ করার জন্য আমি বললাম অ্যাড্রেসের সাথে অ্যাসেম্বলিও আপনার চেঞ্জ হবে নো ডাউট কিন্তু অনেকে চাইছেন যে আমার পুরোনো ভোটার কার্ডে বাবার নাম ছিল বাবা হচ্ছে গার্জিয়ান ছিল তো সেই ক্ষেত্রে আমি এখন স্বামীকে গার্জিয়ান করতে চাই তো এই ক্ষেত্রে কিন্তু যখন আপনি অ্যাড্রেস নিয়ে কাজ করছেন তখন কিন্তু আপনার স্বামীর নামটা অ্যাট এ টাইম ঢোকাতে পারবেন না ঠিক আছে চেঞ্জ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে কি হবে আমার সাজেশান যেটুকুনি আপনার আগে ভোটার কার্ডটা অ্যাসেম্বলি চেঞ্জ হোক ঠিকানা চেঞ্জ হোক চেঞ্জ হয়ে আগে ঠিক হয়ে যাক তারপরের লটে যখন আবার কারেকশান করতে যাবেন তখন জাস্ট আপনার রিলেটিভ নেমটা কারেকশান করে আপনি সেখানে আপনার স্বামীর নাম করে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের পুরো ভিডিওটা তো এরপরও যদি কারোর কোনো ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের রিপ্লাই করে হেল্প করতে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটা কোনো বেশি করে শেয়ার করুন এই রকম ভিডিও আপডেট আলাদি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা সাথে শেষ বন্ধু থাকার সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই